হ্যালো ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাইদা ব্লগস আজ আপনাদের বানিয়ে দেখাবো চালের গুড় আছাড়া পারফেক্ট মুখ পাখন পিঠা ভিতরটা রস হলো উপরটা মচমচে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না পরবর্তী রেসিপি বা ব্লগসের জন্য আজ সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কী করে পারফেক্ট ভাবে চালের গুড় আছাড়া মুখ পাখন পিঠা বানাবো সে প্রস্তুত প্রণালী মুগপাকন পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা মুগ ডাল খুব ভালো করে ভেজে নিব মুগ ডালটা ভেজে পিঠাটা বানালে পিঠাটা খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে চলে আসছে মাঝায় রেখে আমি তিন থেকে চার মিনিট ডালটাকে ভেজে নিব তিন থেকে চার মিনিট পরে ডালটা কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং খুব সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে ডালগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পানিতে নিয়ে নিয়েছি ডালগুলোকে কারণ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মুগ ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করব। সেই জন্য চার কাপ পানি দিয়ে দিলাম চার কাপ পানিতে যদি আপনার মুগ ডালটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনি আরও এক কাপ পানি বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিব সামান্য একটু লবণ এবার খুব ভালো করে পানি আর লবণটা ডালের সাথে মিলিয়ে নিব এবং চুলা আছে মাঝারি করে আমি ডালটাকে সেদ্ধ করে নিব ডালগুলোকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সেদ্ধ করে নিয়েছি ডালগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনার ডালগুলো সেদ্ধ হতে সামান্য কম বেশি সময় এদিক ওদিক হতে পারে ডালগুলোকে এবার আমি একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিব আপনি ডাল ঘুটনি এই কাজটা করতে পারেন ডালগুলো খুব ভালো করে আমি বিট করে নিয়েছি কয়েকটা ডাল আস্ত দেখা যাচ্ছে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই আস্ত ডালগুলো পিঠা কোনো সমস্যা সৃষ্টি করবে না এবার এর মাঝে আমি দিয়ে দিব এক কাইটা বানানোর জন্য দিচ্ছি এবার খুব ভালো করে পানিটাকে আমি মিশিয়ে নিব আর এবার অনেক বেশি সেদ্ধ করতে হবে না জাস্ট পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব পানিটা আমার ফুটে উঠেছে আজকে আমি ময়দা দিয়ে পিঠাগুলো বানাবো সেই জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা এবার ময়দাটা দেওয়ার পরে আমি ঢেকে দিব ময়দা দিয়ে এই পিঠাটা কিন্তু অনেক ভালো হয় অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন আমি ঢেকে দিলাম মিনিটের জন্য এলাম মিনিট পরে এবার খুব ভালো করে আমি ময়দাটাকে ডালের ফিরে সাথে মিশিয়ে নিব এবার খুব ভালো করে ময়দাটাকে ডালের সাথে নেড়ে মিশিয়ে দিব। এই অবস্থায় চুলার আঁচ কিন্তু একেবারে কমানো আছে আর যখন মেশানো হয়ে যাবে তখন চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিতে হবে বন্ধ করে আবার আমি ঢেকে দিব দুই মিনিটের জন্য এতে ময়দাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দুই মিনিট পরে ময়দাটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে খুব ভালো করে এই ময়দাগুলোকে মেখে নিতে হবে আমি সামান্য একটু ময়দা নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর বাকি ময়দাটা অবশ্যই ঢেকে রাখতে হবে আর এই কাজটা ময়দাটা গরম থাকা অবস্থায় করতে হবে ময়দা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খুব ভালো করে মেখে নেওয়া যাবে না খুব ভালো করে আমি একটু ময়দা মেখে নিয়েছি এবার আমি একটা রুটি বানিয়ে নিব আর রুটিটা একটু মোটা করে বানাতে হবে আর রুটি বানানোর আগে এর উপরে একটু তেল লাগিয়ে নিতে হবে ময়দা ব্যবহার করা যাবে না তেল দিয়েই করতে হবে আর যে বেলুন দিয়ে আমি রুটিটা বেলে নিব সেই বেলুনও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার একটা মোটা রুটি বানিয়ে নিব পিঠার জন্য রুটিটা কতটুকু মোটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন রুটিটা হাফ ইঞ্চি পরিমাণ ঠিক এরকম মোটা হবে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই পিঠার এই রুটিটা একটু মোটা করেই করতে হবে একেবারে চিকন হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি আজকে এরকম ডোনাট কাটার দিয়ে গোল করে কাটবো আর কাটার আগে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এটা পুরত্বটা কীরকম হবে ঠিক এরকম হবে আর আজকে আমি ডিজাইন করব টুথপিক বা সাসলিকের কাঠি দিয়ে এই শাসলিক বা টুথপিকের কাঠি দিয়েও কি করে পিঠা কাটা যায় সেটাও দেখিয়ে নিচ্ছি প্রথমে একটু তেল লাগিয়ে নিতে হবে এবার এই কাঠিটা দিয়ে আমি পিঠাটা কাটবো আর এই পিঠা নির্দিষ্ট কোনো সাইজ হতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার পছন্দ মতো যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন একটু খেয়াল করে দেখুন আমি কাটার সময় একটু এভাবে নারী নাড়ি জিগ জাগভাবে কাটছি এতে দেখা যাবে পিঠার সাইডে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখুন এই জন্য এক্সট্রা করে আপনাকে পিঠার সাইডে আর ডিজাইন করতে হবে না আমি আবারও বলছি আপনি আপনার পছন্দ মতো যেভাবে ইচ্ছে পিঠাগুলোকে কেটে নিতে পারেন যেভাবে ইচ্ছে ডিজাইন করে নিতে পারেন দেখুন সাইডটা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর যে অংশটা ডিজাইন হয়নি সেই অংশটা এভাবে কাঠের একটু চেপে চেপে দিয়ে ডিজাইন করে দিবেন ঠিক এভাবে দেখুন কত সহজে সাইড ডিজাইনটা হয়ে গেল এবার পিঠাটা কি করে ডিজাইন করব সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি একটা টুথপেকের কাঠি নিয়ে একটু তেল লাগিয়ে নেবেন এবার কাঠিটা এর মাঝে দিয়ে জাস্ট খেয়াল রাখতে হবে কাঠিটা যখন আপনি দেবেন যাতে পিঠার নিচ পর্যন্ত যায় নিচে যাওয়ার পরে একটু ঘুরিয়ে এভাবে উঠিয়ে নিলেই চলবে দেখুন একটু খেয়াল করে দেখুন এই ডিজাইনটা করার জন্য যখন পিঠাটা ভাজবেন তখন মচমচা হবে আর সেরাটাও খুব সহজে ভিতরে যাবে আবার একটু খেয়াল করুন একেবারে নিচ পর্যন্ত যেতে হবে তারপর একটু ঘুরিয়ে উঠাতে হবে দেখুন নিচে যাচ্ছে আর ঘুরিয়ে দিচ্ছে বাস এতটুকু ডিজাইনের জন্য পিঠাটা কিন্তু অনেক মচমচা হবে আর ডিজাইনটা আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন দেখুন তৈরি হয়ে গেল খুবই সহজে একটা মুখ পাকন পিঠা ঠিক একইভাবে আপনি সবগুলো পিঠা ডিজাইন করে নিতে পারেন আমি এই গোল পিঠাটা একটা ডিজাইন আপনাদের করে দেখিয়ে দিয়েছি কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনি কাঠিটা বা টুথপিকটা দিবেন সেটা যেন একেবারে নিচ পর্যন্ত যায় দেখুন নিচে যাচ্ছে আর আমি ঘুরিয়ে দিয়েছি আর যখনই মনে হবে কাঠির সাথে ময়দাটা লেগে আসছে তখন একটু তেল লাগিয়ে নেবেন এবার যে অংশগুলো ফাঁকা আছে সেই অংশ আমি এভাবে একটু খুঁচিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেছে এই পিঠাটাও একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। দেখুন সাইড দিয়েও আমি এভাবে একটু কাঠিটা দিয়ে ডিজাইন করে দিচ্ছি আর ডিজাইনটা আবারও বলছি আপনার ইচ্ছে মতো আপনি যেভাবে ইচ্ছে করে নিতে পারেন ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব আর এই পিঠাগুলো দেখুন এরকম হয়েছে আর এই পিঠাগুলো বানাতে বানাতে আমি চুলার মাঝে শিরাটা বানিয়ে নিব পিঠা শিরা বানানোর জন্য চুলা একটি হাড়িতে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আমি এই শিরাটাকে জাল দিয়ে কমাবো না জাস্ট তিন থেকে চারবার ফুটি উঠলে চুলা থেকে নামিয়ে নিব দিয়ে দিলাম দুটো এলাচ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার জন্য চিনিটা জমাট বেঁধে যাবে না এবার আমি চুলাটা জ্বালিয়ে সবগুলো পুকুর একসাথে নেড়ে অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠা পর্যন্ত শিরাটা ফুটে উঠেছে আজকে আমি একটা বা দুই তারে শিরা করব না জাস্ট শিরাটা ফুটে ওঠার পরে আমি দুই মিনিট চুলায় রাখবো তারপর চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব এবার আমি পিঠাগুলো ভাজবো পিঠাগুলো ডুবে দিলে ভাজতে হবে সেই জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা যখন সামান্য গরম হবে তখন এর মাঝে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর মিডিয়াম আছে পিঠাগুলো ভাজতে হবে ফুল আছে ভাজা যাবে না মিডিয়াম আছে একটু সময় নিয়ে পিঠাগুলোকে মচমচা করে ভাজতে হবে একটা কথা মনে রাখবেন পিঠাগুলোর মচমচা ভাব এবং ভিতরে রসালো ভাবটা আনার জন্য পিঠাগুলো পারফেক্টভাবে ভাজাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেই জন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজতে হবে তিন থেকে চার মিনিট পরে পিঠাগুলো এরকম তেলের উপরে ভেসে আসবে যখন এক পাশ ভাজা হবে তখন আমি উল্টে দেব উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব পিঠাগুলো মিডিয়াম আছে ভাজতে আট থেকে নয় মিনিটের মতো সময় লাগবে একটু ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো পারফেক্ট হবে উল্টে পাল্টে যখন পিঠাগুলোর কালার একেবারে পারফেক্ট ব্রাউন কালারটা চলে আসবে তখন আমি উঠিয়ে নেব আর আজকে আমি চিনি শিরাটা দিয়ে পিঠাগুলো বানাবো আপনি চাইলে গুড়ার শিরা দিয়েও এই পিঠাগুলো বানাতে পারবেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা কথা মনে রাখবেন এই গরম পিঠাগুলো সাথে সাথে হালকা গরম শিরার মাঝে দিতে হবে এতে পিঠাগুলো খুব সহজেই একেবারে রসৈ চৈচুম্বর হয়ে যাবে এই গরম পিঠাগুলো আমি সরাসরি শিরাতে দিয়ে দিব আর শিরাটা কিন্তু হালকা কুসুম আছে একেবারে অনেক গরম নেই আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো টেনে শিরাটা খেয়ে নিয়েছি একটু খেয়াল করে দেখুন সাথে সাথে এই জন্য খুব বেশি সময় শিরাতে রাখতে হবে না জাস্ট উলটে পাল্টে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি শিরার মাঝে পিঠাগুলোকে রাখবো শিরাগুলো খুব ভালো করে ছুষে নিয়েছে এবার পিঠাগুলোকে আমি উছিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেলে খুবই মজার মুখ পাকন পিঠা ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা রসালো হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মচমচে হয়েছে আর ভিতরটা দেখুন কতটা রসালো হয়েছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পরবর্তী রেসিপি বা ব্লগের জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিতরটা কতটা রসালো হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আবার দেখা হবে মজার এবং সহজ কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সাথে আল্লাহ হাফেজ